তোমায় মনে পড়েছে, হৃদয় আকাশে স্মরণে আবরণে প্রাণ মেতেছে তোমায় মনে। গত কিছুদিন আগে আমরা আপনাদেরকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত স্মৃতিসমূহ দেখাইছিলাম, আরও অনেক স্মৃতি বিভিন্ন নবী এবং রাসূলদের রওজা শরীফের যে স্মৃতিসমূহ ছিল যাহা দেখানোর বাকি ছিল, আমি এখন আপনাদেরকে সেগুলা পর্যায়ক্রম দেখাচ্ছি। পবিত্র মক্কার এই সেই আরফাতের ময়দান যেখানে আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম সুদীর্ঘ 360 বছর বিচ্ছিন্ন থাকার পরে পুনরায় একত্রিত হয়েছিলেন। এই পাশের ছবিটা বেহেশত থেকে বিতাড়িত হওয়ার পরে 360 বছর বন্ধন খাওয়ার অপরাধে বিচ্ছিন্ন ছিলেন, আর প্রথম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আদমের তওবা কবুল হলে এখানেই আদম এবং হাওয়ার পুনরায় মিলন হয়। এই সেই ঐতিহাসিক জমজম কূফ যা হযরত ইসমাইল ইসলাতুসসালামের কদম মুবারকের স্পর্শে সৃষ্টি হয়েছিল, এই সেই ঐতিহাসিক জাবালে রহমত যেখানে দাঁড়িয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির উদ্দেশ্যে বিদায় হজের বাণী প্রদান করেছিলেন। এখানে এই যে ছবিতে দেখছেন বাম পাশে, এখান থেকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বিদায়ের বাণী দিয়েছিলেন। ডান পাশে যেখানে ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে জমজম কূফের জন্ম হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালাম এর অনুকরণে বিদায় হজে মিনার এ স্থানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। এই সেই মিনা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের অনুকরণে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজে নিজের পক্ষ থেকে আল্লাহর নামে 100 উট কুরবানি করেছিলেন। বাম পাশে যেখানে কুরবানি করেছিলেন, আর ডান পাশের ছবিতে যেখানে পিতা পুত্র মিলে শয়তানকে কাঙ্গর মেরেছিল দেখা যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার এই স্থান থেকে ঊর্ধ্বলোকে পরিভ্রমণ করেছিলেন, অর্থাৎ মেরাজে গিয়েছিলেন। এই সেই মসজিদুল আকসা যা হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈয়ার করেছিলেন, ইহা মুসলমানদের প্রথম কেবলা ছিল। এই সেই মসজিদুল আকসার মেহরাব যেখানে দাঁড়িয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামদের ইমামতি করেছিলেন। উপরের ছবিতে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করেছিলেন, আর মুসলমানদের আদিম কেবলা নিসের ছবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাম পাশের
মিহরাবের দ্বারাই সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছিলেন। দেখা যায়, দেখতে পাচ্ছেন আপনারা? ঐতিহাসিক মসজিদে কেবলাতাইন, এই মসজিদে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত থাকা অবস্থায় মুসলমানদের প্রথম কেবলা। মসজিদে আকসার পরিবর্তে কাবা শরীফের দিকে মুখ ফির নামাজ পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন জামাতে। দুই রাকাত নামাজ শেষ করার পরে ওহি আসলো, হে রাসূল, আপনি চেয়েছিলেন আপনার জন্মস্থান কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে, আমি আপনার মকসুদ পূর্ণ করলাম, আপনি কাবার দিকে ঘুরে দাঁড়ান। এই মসজিদকে কেবলাতাইন মসজিদ বলা হয়। রাসূলের স্মৃতি ধারণ করার জন্যে পরবর্তী দেখের মসজিদ নির্মাণ করা হয়েছে। এই সেই ঐতিহাসিক মসজিদে জিন, যেখানে জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের দিনের শিক্ষা দিতেন, ইহা তায়েফের নাখলায় অবস্থিত। প্রথম, জিনেরা এই মসজিদে এই স্থানে এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের জন্য ভিন্নভাবে শিক্ষা দিতেন। এরপরে রাসূলের পরবর্তী যুগে এখানে এই মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদের নাম মসজিদে জিন। ঐতিহাসিক মসজিদে জামামা, এখানেই সর্বপ্রথম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদের নামাজ আদায় করেন। পরবর্তীতে এখানে বৃষ্টির জন্য এস্তেসকার নামাজ পড়েছিলেন, আর এখানে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার একদল উম্মের দাবিদার তারই প্রাণপ্রিয় দৌহিত্র সাইয়েদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতগুনকে নির্মমভাবে শহীদ করবেন। সম্মানিত আশিক রাসূলরা, এখান থেকে রাসূল এই তিনটা ঘটনার কথা বলেছিলেন, তার প্রাণপ্রিয়দেরকে যে শহীদ করবেন এই মসজিদ থেকে ঘোষণা দিয়েছিলেন, বৃষ্টির জন্য এখানে নামাজ পড়েছিলেন। দেখা যায়, দেখতে পাইতেছেন আপনারা? ঐতিহাসিক মসজিদে নিমেরা, ১৯ জিলহজ আরফাতের মাঠে পৌঁছে নিমেরা নামক স্থানে একটি তাবুতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নেন। দুপুরের পর তিনি বিদায় হজের বাণী প্রদানের জন্য জাবালে রহমতে গমন করেন। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি রক্ষার্থে এখানে মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহাসিক মসজিদে মুজদালিফা, আরফাতের মাঠ থেকে ফেরার পথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে বিশ্রাম করেন। পরবর্তীতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি রক্ষার্থে এখানে মসজিদ নির্মাণ করা হয়। ঐতিহাসিক মসজিদে জুমা, এখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। ইহা কুবা থেকে মসজিদে নববীর দিকে বনি সালেম নামক স্থানে অবস্থিত। দেখেন, তিন জায়গার তিনটা ছবি দেখা যায়, যাহা রাসূলের স্মৃতি আজও বহন করেছে। এই সেই ঐতিহাসিক বদর প্রান্তর, যেখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি নিক্ষেপ করে কাফেরদের পরাজিত করেছিলেন, আর ইহা ছিল কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের প্রথম যুদ্ধ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে এখানেই প্রথম কাফেরদের সাথে কাফেররা রাসূলের উপর আক্রমণ করে এবং যুদ্ধ হয়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি কাফেরদের উদ্দেশ্যে নিক্ষেপ করার পরে কাফেরদের চোখে গিয়ে বালি, সমস্ত বালি গিয়ে কাফেরদের চোখে পড়ে তারা পরাজিত হয়। এই সেই ঐতিহাসিক খাইবার প্রান্তর,
যেখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানগণ যুদ্ধে বিজয়ী হন, কাফেরদের সকল দুর্গ দখল করে নেন। এই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করে কাফেরদের সকল যুদ্ধ সকল দুর্গগুলোকে দখল করে নিয়েছিলেন। চিত্রটা দেখা যায়, দেখতে পান আপনারা? ঐতিহাসিক খন্দক যুদ্ধের প্রান্তর দেখা যায়। এই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেঞ্চ খোদাই করে কাফেরদের সাথে মোকাবিলা করেছিলেন, আর ঝড় বৃষ্টি এসে কাফেরদের তাবুকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। কোনো মধ্যে যান নিয়ে তারা পালে আত্মরক্ষা করেছিলেন। ঐতিহাসিক খন্দক যুদ্ধের ট্রেঞ্চ পরীক্ষা, এই স্থানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের ট্রেঞ্চ খনন করে কাফেরদের সাথে যুদ্ধ করেন এবং বিজয়ী হন। এই সেই ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির স্থান, যেখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের সন্ধির চুক্তি সম্পাদিত হয়েছিল। এই যে ট্রেঞ্চ দেখা যায়, এখানে ট্রেঞ্চ করেছিলেন, আর এখানে হুদাইবিয়ার সন্ধি নিচের ছবিতে, বড় ছবিটাতে দেখেন, দেখা যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনীন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রওজা শরীফ, ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনীন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা শরীফ, ইহা সিরিয়ায় অবস্থিত। ছবিতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সহধর্মিণীর রওজা শরীফের ছবি দেখা যায়, দেখতে পাইতেছেন আপনারা? ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ, ইহা তুরস্কে অবস্থিত। হযরত আবু হুরায়রা রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আবদুল্লাহ বিন জাফর তায়েরের রওজা শরীফ, ইহা ইরাকের মাদেন অবস্থিত। হযরত আবু আইয়ুব আনসারির রওজা শরীফ, ইহা তুরস্কে অবস্থিত। দেখেন বিভিন্ন সাহাবায়ে কেরামদের রওজা শরীফ, যাদের নাম আমি আলোচনা করলাম, দেখা যায়, দেখতে পান আপনারা? রওজা আছে না ভাঙা, রোজার চিহ্ন আছে না নাই? কিন্তু সৌদি আরবের বাহিরে যত রোজাগুলো আছে, কত যত্নের সাথে তারা লালন পালন করেছে। শুধু সৌদি সরকারের এরিয়াতে সীমার ভিতরে যে রোজাগুলো পড়েছে, বুলডাজারদের সব ভেঙে সাফ করে দেওয়া হয়েছে। হযরত ওয়াইস কুরআনের রওজা শরীফ, ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত আব্বাসের পুত্র কাসিম বিন আব্বাসের রওজা শরীফ, ইহা রাশিয়ার সমরখন্দ অবস্থিত। হযরত আব্বাসের পুত্র কাসিম বিন আব্বাসের রওজা শরীফের ভিতরের অংশ, আব্বাসের ছেলে রওজা শরীফ, দেখেন ছবি দেখা যায়, দেখতে পান আপনারা? রওজা আছে না নাই? শুধু কেবল সৌদিতে নাই, বাহিরে রওজা আছে না? হযরত হুজাইফা ইয়ামিনী রাহমাতুল্লাহ রওজা শরীফ, হযরত সালমান ফার্সি রওজা শরীফ, ইরাকের মাদেন অবস্থিত। হযরত হাজ বিন আদি রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ, সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আবু জার গফফারের রওজা শরীফ, তুরস্কে অবস্থিত। রাসূলের বিশিষ্ট সাহাবায়ে কেরামদের রওজা শরীফের ছবি, যাহা সৌদি আরবের বাহিরে অন্যান্য দেশে আছে, দেখা যায়, দেখতে পাইতেছেন আপনারা? তাহলে সকল নবী, সকল রাসূল, সকল সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামদের রওজা ছিল, ছিল না ছিল না? এখনো আছে, আছে না নাই? শুধু কেবল সৌদির সীমানার ভিতরে নেই। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকের ব্যবহৃত তরবারি মুবারক, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত, দেখা যায়, দেখতে পান আপনারা?
হজরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন কন্যা হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এর রওজা শরীফ 1925 সালে 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পরের অবস্থা ইহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। হজরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনীন হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রওজা শরীফ ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হজরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনীন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা এবং হজরত মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ 1925 সালে 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পরের অবস্থা ইহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। হজরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ ইহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। দেখেন এই যে রওজাগুলো রাসুল পরিবারের ওনার সহধর্মিণীদের রওজা শরীফ যাহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত, ভেঙ্গে দিয়ে দেখেন চুরমাচুর করে দেওয়া হয়েছে। রোজার কোনো চিহ্ন আছে? চিহ্ন আছে, ছিল তো। আমি গত তারিখ আপনাদেরকে দেখাইছি, আগে যে ছিল দেখাইছি না, কেমন ছিল বাংলার পরের অবস্থা। হজরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হজরত আলী করিমুল্লাহ ওয়াজহু এর সহধর্মিণী উম্মুল বানীন রওজা শরীফ 1925 সালের 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা ইহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের রওজা শরীফ সিরিয়ার দামেস্কে অবস্থিত। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হজরত সাফিয়া, হজরত আতিকা, হজরত সাইয়েদনা আলী করিমুল্লাহ ওয়াজহুর সহধর্মিণী উম্মুল বানীনের রওজা শরীফ ধ্বংসের পরের অবস্থা। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা দুধ মাতা বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ 25 সালে এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পরের অবস্থা মদিনা জান্নাতুল বাকিতে অবস্থিত। দেখেন আগের রওজা শরীফ এমন ছিল, বাংলার পরের অবস্থা, বাংলার পরের অবস্থা। আর অন্য দেশের মধ্যে যে রওজা আছে দেখেন, দেখা যায় বাংলার পরের অবস্থা দেখা যায়। ঐতিহাসিক মসজিদে কুবা হজরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় প্রথম এই মসজিদ নির্মাণ করেছিলেন হজরত আইয়ুব আনসারি। এর এই সেই বাড়ি যেখানে হজরত রাসুল পাক হিজরতের পর প্রথম তাশরিফ নিয়েছিলেন। আইয়ুব আনসারির এই বাড়িতেই রাসুল তাশরিফ নিয়েছিলেন হিজরতের পরে। আর ঐতিহাসিক ওই মসজিদ দেখেন, দেখা যায় মসজিদে কুবা দেখা যায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা হজরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বাড়ি ইহা ইরাকের কুফায় অবস্থিত। হজরত আলীর বাড়ি দেখা যায় ইরাকের কুফায়, ভাগ্য যেটা কুফাতে ছিল, যদি এটা মক্কায় থাকতো বুঝলি তো অবস্থাটা কি। আমিরুল মুমিনিন সাইয়েদনা হজরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বাড়ির ভিতরের অংশ ইহা ইরাকের গুফায় অবস্থিত। হজরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বাড়ির ভিতরের অংশ, বাড়ির ভিতরে গেট এবং ভিতরের অংশ দেখেন, দেখা যায়। কিন্তু মদিনায় যে বাড়িটা ছিল সেগুলা গেল কোথায়? সব বুলডোজার দা ভেঙ্গে সমান করে দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা হজরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বাড়ির ভিতরের অংশ ইয়া ইরাকের কুফায় অবস্থিত, দেখা যায়। এখনো মানুষ ওইখানে জিয়ারতের জন্য যায় গিয়া কান্দাকাটি করে। কিন্তু মদিনায় যে বাড়ি ছিল বুলডোজার দা ভেঙ্গে সমান করে দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা হজরত আলী করিমুল্লাহ ওয়াজহুর ব্যবহৃত মিম্বর ইহা ইরাকের মসজিদে কুফায় অবস্থিত। আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী করিমুল্লাহ ওয়াজহুর এই স্থানে প্রার্থনার স্থান ইহা ইরাকের মসজিদে কুফায় অবস্থিত। এই যে মিম্বর, এই যে মিহরাব, এখান থেকে উনি প্রার্থনা করতেন,
ছবি দেখা যায়। আমির মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর স্বহস্ত মুবারকে লিখিত পবিত্র কোরআনের বাণী। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ এই বাহিরের কূপ। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর বাড়ির ভিতরের কূপ। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর তার বাড়ি মুবারক। ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। হযরত আলীর হাতের লেখা দেখা যায়, তার বাড়ির ভিতরের কূপের চিহ্ন দেখা যায়, বাহিরের কূপের চিহ্ন দেখা যায়, হযরত আলীর ব্যবহৃত তরবারি দেখা যায়। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত সুলাইমানের রওজা শরীফ ইয়া ইরানের কাশখান শহরে অবস্থিত। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত আবদুল্লাহ ও হযরত ইসমাইল এর রওজা শরীফ ইহা ইরানের কুম শহরে অবস্থিত। আমরা জানতাম হযরত আলীর দুই ছেলে, কত ছেলে? হাসান হুসেন। আসলে কি তাই? হ্যাঁ, আরো অনেক ছেলে আছে। এই যে দেখেন তাদের রওজা শরীফ। হযরত আলীর 13 ছেলে ছিল এবং অধিকাংশই কারবালায় শহীদ হয়েছে। হযরত হুসেনকে রক্ষা করতে গিয়ে সব ভাইয়েরা শহীদ হয়েছেন। সাইয়েদনা হযরত একমাত্র হযরত জয়নাল আবদিন তো হযরত সাইয়েদনা হুসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আর হযরত আলীর 13 ছেলের মধ্যে হযরত হাসান ব্যতীত সব কয়জন কারবালায় শহীদ হয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকাল করার পরে হযরত আলী আরও 8টা বিবাহ করেছিলেন। ওই সমস্ত বিবিদের থেকে যে ছেলে হয়েছে, ওনার ছেলের সংখ্যা ছিল 13 ছেলে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আগেই শহীদ হয়েছেন, 20 পাও করে শহীদ করা হয়। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী পরিবারের সবাই আসছিলেন। কারবালায় হুসাইনকে রক্ষা করতে গিয়ে সবাই শহীদ হয়েছেন এবং সর্বশেষ শহীদ হলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবদ্দশায় সবাই শহীদ হয়েছেন ওনাকে রক্ষা করতে গিয়ে। সবাই ছিল হযরত আলীর অন্য মানে হুসাইনের বৈমাত্র ভাইয়েরা এবং হাসানের ছেলে হুসাইনের ছেলেরা। শুধু নবী পরিবারেরই 17 জন শাহাদত লাভ করেছিলেন। সাইয়েদনা হযরত ইমাম হুসাইনের কন্যা হযরত ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা শরীফ ইয়া সিরিয়ার দামেস্কে অবস্থিত। কারবালায় শাহাদত বরণ করে আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত আহেল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা শরীফ ইয়া ইরানের কাশান শহরে অবস্থিত। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র সৈয়দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ ইরানের কুম শহরে অবস্থিত। রওজা দেখা যায়? আমরা তো এগুলো জানি না, কি জানেন? হযরত আলীর কত ছেলে ছিল আমাদের খবর আছে কিছু? আসলে অনেক কিছু আমরা জানি না। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত দাউদ আলাইহিস সালামের রওজা শরীফ ইহা ইরানের কাশখান শহরে অবস্থিত। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ ইহা ইরানের কাশখান শহরে অবস্থিত। দেখা যায় কারবালায় এই স্থানে যেখানে আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত আব্বাসকে শহীদ করা হয়। কারবালা এই সেই স্থান যেখানে সাইয়েদনা হযরত ইমাম হুসাইন এর পুত্র হযরত কাসিমকে শহীদ করা হয়। কাসিমকে এখানে শহীদ করা হয় আর হযরত আব্বাসকে এখানে শহীদ করা হয়। দেখা যায়
আমির মুমিনীন সাইয়েদিনা হযরত আলী করিমুল্লাহর কন্যা হযরত উম্মে কুলসুমের রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। সাইয়েদিনা হযরত আলী করিমুল্লাহর কন্যা হযরত উম্মে কুলসুমের রওজা শরীফের ভিতরের অংশ দেখা যায়। কারবালায় শাহাদত বরণ করে আমিরুল মুমিনীন সাইয়েদিনা আলী করিমুল্লাহর পুত্র হযরত কাসিম রাদিয়াল্লাহু রওজা শরীফ, ইহা ইরানের কাশকাল শহরে অবস্থিত। কারবালায় শাহাদত বরণ করে আমিরুল মুমিনীন সাইয়েদিনা হযরত আলী করিমুল্লাহর পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালাম এর রওজা শরীফ, ইহা ইরানের কাশকান শহরে অবস্থিত। দেখা যায় রওজা শরীফ, দেখেন নবী পরিবারের কত রোজা, আহলে বায়তদের কত রোজা শরীফ দেখেন। ওনার যে এতলুক শহীদ হয়েছে নবী পরিবারের, আমরা কি জানতাম? খাতুনের জান্নাত সাইয়েদিনা ফাতেমাতুজ-জোহরা রাদিয়াল্লাহু বাড়ির ভিতরের অংশ, ইহা মদিনায় অবস্থিত। যদিও এখন গোলার বিশ্রী কোথাও পাবেন না, বোলডেজার দা ব্যাঙ্গে সমান করে দেওয়া হয়েছে। এই ছিল মা ফাতেমার বাড়ি মদিনায়। দেখা যায় এই সেই বায়েদ বিন আল ইয়াহুদের বাড়ি, যেখানে খাতুনে জান্নাত সাইয়েদিনা মা ফাতেমাতুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদি মহিলার বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। হঠাৎ করে কোনে মৃত্যুবরণ করলে বিবাহের অনুষ্ঠানে কান্নার রোল পড়ে যায় এবং ইহুদি পরিবার সাইয়েদিনা হযরত মা ফাতেমাতুজ-জোহরা রাদিয়াল্লাহর কদমে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। থাকলে তিনি অলৌকিকভাবে কনেকে পুনরায় জীবিত করে বিবাহের আনন্দ ফিরিয়ে এনে দিয়েছিলেন। এই বাড়িটি ইহা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অলৌকিক কারামত, মৃত ব্যক্তিকে এই বাড়িতে জিন্দা করে দিয়েছিলেন। খাতুনে জান্নাত সাইয়েদিনা মা ফাতেমাতুজ-জোহরা রাদিয়াল্লাহ ও আমিরুল মুমিনীন সাইয়েদিনা হযরত আলী করিমুল্লাহর কন্যা হযরত জয়নবের রওজা শরীফ, ইহা মিশরের কায়রোতে অবস্থিত। আমিরুল মুমিনীন সাইয়েদিনা হযরত আলী করিমুল্লাহর আরেক বিবির কন্যা হযরত জয়নবের রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। আমিরুল মুমিনীন সাইয়েদিনা আলী করিমুল্লাহর কন্যা রুকিয়া রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। দেখা যায় রওজা শরীফ, আপনি দেখতে পান সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম জয়নাল আবেদিন, সাইয়েদিনা হযরত ইমাম বাকের, সাইয়েদিনা হযরত ইমাম জাফর সাদেকের রওজা শরীফ 1925 সালের 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা, ইহা মদিনায় জান্নাতুল বাকিতে। আর ধ্বংসের পরের অবস্থা, সাইয়েদিনা হযরত ইমাম হাসানের স্বহস্তে লিখিত পবিত্র কোরআনের অংশবিশেষ, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। সাইয়েদিনা হযরত ইমাম হুসেনের স্বহস্তে মুবারকের লিখিত পবিত্র কোরআনের অংশবিশেষ, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। দেখেন রোজা ভাঙ্গার আগের অবস্থা, নিচে ভাঙ্গার পরের অবস্থা। আর সাইয়েদিনা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহুর উপরে এবং নিচে স্বহস্ত মুবারকে লেখা কোরআন কেউ পড়তে পারবেন? হ্যাঁ দেখেন তো কেমন লেখা। কারবালায় শাহাদত বরণকারী সাইয়েদিনা হযরত ইমাম হুসাইনের পুত্র হযরত আলী আকবর রাদিয়াল্লাহ এর রওজা শরীফ, ইহা ইরাকের কারবালায় অবস্থিত। কারবালায় শাহাদত বরণ করে সাইয়েদিনা ইমাম হুসাইনের কন্যা হযরত সখিনা রওজা শরীফ, ইহা ইরাকের কারবালায় অবস্থিত। কারবালার এই স্থানে, যেখানে সাইয়েদিনা হযরত ইমাম হুসাইনের পুত্র
আলী আকবরকে শহীদ করা হয়। দেখেন, দেখা যায়। এই রোজাগুলা চিহ্নগুলা ধ্বংস নেই কারবালাতে, তো এরপর সিরা কি সৌদিতে বলল তো বিশ্রী আর কিছু পাওয়া যেত না, কি বলেন দেখি। সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর এই দরজা দিয়ে এই গেট দিয়ে ঘরে প্রবেশ করতেন, এই কক্ষে থাকতেন। হযরত হাফিজ রাদিয়াল্লাহু আনহু রাওজা শরীফ ইহা ইরানের নাটাজ শহরে অবস্থিত। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মোমিনীন সাইয়েদনা হযরত আলী করামজর পুত্র হযরত সুলতান রাদিয়াল্লাহু আনহু রাওজা শরীফ ইহা ইরানের নাতাজ শহরে অবস্থিত। ওনাদের রওজা শরীফ দেখা যায়।